এরপরে প্রশ্ন, চার রাকাত ফরজ সালাতে জামাতের সাথে নামাজ পড়া অবস্থায় উযু ভেঙে গেলে দ্বিতীয় রাকাতে পুনরায় উযু করে এসে আবার জামাতে শরীক হলে চতুর্থ রাকাত পাওয়া যায়, এই অবস্থা আমাকে পুনরায় প্রথম হতে কি সালাত পড়তে হবে কিনা? না, প্রথম হতে সালাত পড়া লাগবে না যদি উযু ভঙ্গকারী কোনো অন্য কোনো কারণ আপনার মধ্যে পাওয়া না যায়। অর্থাৎ জামাতের সাথে আপনি নামাজ পড়ছেন, এক রাকাত পড়েছেন সঠিকভাবে, দ্বিতীয় রাকাতে গেছেন উযুটা ভেঙে গেছে, তাহলে এখন কি করবেন? উযু করতে যাবেন, উযু করতে যাবেন, যে এই উযু করতে গেলে উযু করে এসে দেখেন ইমাম সাহেব চতুর্থ রাকাতে আছে বা তৃতীয় রাকাতে আছে বা চার নম্বর রাকাতে শুরুতে আছে, তাহলে আপনি এখন আগে এক রাকাত পাইলেন, এখন এখন ইমাম সাহেবের সাথে চতুর্থ রাকাত পুরোটা যদি পান তাহলে আরও এক রাকাত পাইলেন, তাহলে কয় রাকাত হলো? দুই রাকাত। এবং ইমাম সাহেব সালাম ফেরানোর পরে দাঁড়ায় আপনি আর দুই রাকাত পড়বেন, জোহরের নামাজ আসর এশা হলে আর দাঁড়ায় কয় রাকাত পড়বেন? কারণ এক রাকাত আপনি ওজুর আগে পড়ছেন, আবার ওজু ভাঙছে আর আইসা আরেক রাকাত পাইছেন, আর বাকি দুই রাকাত পড়বেন, চার রাকাত। কিন্তু এটা তখনই হবে যদি ওজু করতে গিয়ে আপনি কারোর সাথে কথা না বলেন, ওজু ভঙ্গের অন্য কোনো কারণ না করেন, যাইয়া খাজুরি আলাপ করে আড্ডা সাড্ডা আড্ডা মেরে চা দোকানে চাটা খেয়ে খেলাধুলা করে আইসা আবার যদি জামাতে শরীক হন তাহলেও এটা কী হবে না? কাউন্ট হবে না। তাহলে সেক্ষেত্রে নতুন করে শুরু থেকে পড়তে হবে। নামাজে কী কী দোয়া বেশি গুরুত্বপূর্ণ? নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো সূরা ফাতিহার দোয়া। সূরা ফাতিহার মধ্যে দোয়া আছে না নাই? সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতু আদ-দুআ, সূরাতু তালিমিল মাসআলা। কারণ এই সূরার মধ্যে দোয়া আছে, এই সূরার মূল আয়োজনটাই মূলত একটা আয়াতকে ঘিরে। সূরা ফাতিহার সব আগের আয়াতগুলো সব আয়োজন হলো একটা আয়াতের জন্য, সেটা হলো ইহদিনাস সিরাতাল, তার আগে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াওমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, এই সবগুলো হলো ভূমিকা। আল্লাহ আপনার প্রশংসা জ্ঞাপন করছি, আপনি মালিক কিয়ামতের দিনে ইত্যাদি ইত্যাদি বলে এবার এসে আসল কথা বলি আমরা, ইহদিনাস সিরাতাল, যেহেতু আপনার প্রতি আমার আনুগত্য আছে, আমি আপনাকে বিশ্বাস করি, অতএব আপনি আমাকে সঠিক পথ দেখান, এটা হলো মূল। এই জন্য দোয়া আছে নামাজের মধ্যে। যদি আপনি দোয়ার কথা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কোনটা, তো আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো সূরা ফাতিহা, যেটা ছাড়া নামাজ হবেই না। আর এর বাইরে গোটা নামাজটাই তো দোয়া। আপনি তাসবি রুকু সেজদাতে পেশ করছেন, সেখানে বাহ্যিকভাবে দোয়া নাই, কিন্তু সেখানেও তো আপনি আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রশংসা নিবেদন করে প্রকারান্তরে প্রার্থনাই করছেন। আবার সেজদার মধ্যে কিছু কিছু দোয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেগুলো দোয়া তো আছে। শেষ বইটাকে আত্তাহিয়াত পুরোটাই তো, আত্তাহিয়াত শেষ অংশ পুরোটাই দোয়া, মাঝখানের অংশ পুরোটাই দোয়া, আসসালামু আলাইনা ওয়া আলা, আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহ নেককার বান্দাদের শান্তি বর্ষিত হোক, দোয়া না পুরোটা? এরপর দরুদ শরীফটা পুরোটাই দোয়া, সাল্লাল্লাহু আলা বারিক আলা, রহমত দান করেন, বরকত দান করেন, দোয়া, দোয়া মাসুরা তো দোয়াই দোয়া। তাহলে গোটা নামাজের মধ্যেই সবই দোয়া। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলেন আপনি কোনটা, তাহলে আমি বলবো অবশ্যই সূরা ফাতিহা, যেটা আবশ্যক, আর বাকিগুলো তো আবশ্যক না, সুন্নাত। এরপর আত্তাহিয়াতটা আবশ্যক, সেখানেও দোয়া আছে।